হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। তো আমি রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি হচ্ছে পূর্ণিমার রিসেপশনে। আজ এই স্যুটটাই পরলাম। এটাকে সারারা না গারারা বলে আমার ঠিক জানা নেই। bunai.com বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি এই স্যুটটি বাই করেছিলাম। তো খালি হাতে যাওয়াটা ঠিক হবে না বলে আমি সকালে একটা হ্যান্ড বুকেট নিয়ে এসেছিলাম। তো তারপর বেরিয়ে পড়লাম, আজ বাবাই আমাকে দিতে যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম ভবনে। এখানে আমি আর এক ফ্রেন্ড আছি, আর আমরা আরেক ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। ও এলেই আমরা ভেতরে ঢুকব। আর এটা হলো আজকের ডেকোরেশন। খুব সুন্দর করেছে ডেকোরেশনটা, তাই না? আর এই যে আমাদের পূর্ণিমার চিজি। আমরা কন্যাযাত্রী ছিলাম বলে আমাদের জন্য এখানে কিছু মিষ্টি আর জল খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তো এরপর হচ্ছে চিকেন পকোড়া আর কফির পালা। আমরা কি পেটুক, তাই না? এখানে সব ফ্রেন্ডসরা মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর খাবারগুলোকে এনজয় করছিলাম। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর পূর্ণিমা আর জিজুর সাথে কয়েকটা ফটো তোলার পর ফাইনালি ডিনার করতে বসলাম। এগুলো হলো আজকের মেনু। তারপর পূর্ণিমার সব ফ্রেন্ডসদেরকে বাই বাই বলে আমি বাড়ি ফিরছি। বাবাই নিতে এসেছিল আমাকে। তখন রাত বাজে প্রায় 11টা আর প্রচণ্ড ঠান্ডাও করছিল। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আই হোপ কি আমার এই মিনি ব্লগসগুলো ভালো লাগবে সকলের। আর যেতে যেতে ভিডিওটিকে একটু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।